বিজ্ঞান বিভাগে 500-র মধ্যে 487 নম্বর পেয়ে শান্তিপুর ব্লকে সম্ভাব্য প্রথম স্থান করে নিল ফুলিয়া চটকাতলা সুস্মিতা বসাক। সে ফুলিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী। অন্যদিকে বিজ্ঞান বিভাগেই ফুলিয়া শিক্ষানিকেতনের ছাত্র সুমিত বসাক 485 নম্বর পেয়ে সম্ভাব্য দ্বিতীয় স্থানাধিকারী হয়েছে। সুমিতের বাড়িও ফুলিয়া চটকাতলায়। স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষ। বাংলায় 94, ইংরাজিতে 90, কেমিস্ট্রিতে 99, বায়োলজিতে 94 এবং ম্যাথ ও ফিজিক্সে 100 পাওয়া সুস্মিতার জন্য খুশি এবং গর্ব অনুভব করছেন শিক্ষক শিক্ষিকা সহ ফুলিয়ার আপামর জনগণ। তাদের সাফল্যে খুশির হাওয়া বইছে ফুলিয়া জুড়ে। দরিদ্র পরিবারের মেয়ে সুস্মিতা, বাবা নিখিল বসাক একটি দোকানে কাজ করেন। দারিদ্রতার মধ্যেও খেয়াল রেখেছেন মেধাবী মেয়েকে। অবশেষে সাফল্য, সুস্মিতা ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। শুনেনি সুস্মিতা ও তার বাবা মায়ের কথা। তুমি এবার উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছো, বা কোন স্কুলে পড়তে? আমি ফুলিয়া বালিকা বিদ্যালয়ে পড়তাম। কত মার্কস পেয়েছো? আমি 487 পেয়েছি। তুমি জানো যে শান্তিপুর ব্লকের মধ্যে তুমি প্রথম হয়েছো? হ্যাঁ শুনলাম, সবাই তাই বলল আমাকে। এটা শুনে তোমার কেমন লাগছে? হ্যাঁ আমার খুবই ভালো লাগছে শুনে। তোমার যে পড়াশোনা, তার অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছো? আমার একটা দাদা, ওই মানে ব্যাখ্যা দাদা খুবই ভালো পড়াশোনায়, তো তার থেকে আমি মানে ইন্সপিরেশন পেয়েছি। তারপরে আমার মা বাবাও খুব হেল্প করেছে আমাকে, স্যার ম্যাডামরা, স্কুলের ম্যাডামরা, প্রাইভেটের সবাই হেল্প করেছে আমাকে। বড় হয়ে তোমার টার্গেট কী এখন? আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কি মানে কোনো জয়েন্ট দিয়েছো? না আমি এই বছর দেওয়া হয়নি, আমি পরের বার দেবো। তোমার প্রাইভেট টিউটর কি ছিল? হ্যাঁ সবজন। আর স্কুলের শিক্ষকরা ম্যাডামরা কিভাবে তোমাকে হেল্প করতো? ম্যাডামরা কোনো জিনিস বুঝতে না পারলে সেটা আমার বুঝিয়ে দিত, মানে এইভাবে খুবই হেল্প করতো সবসময়। পড়াশোনা বাদে তোমার কোনো হবি আছে? হ্যাঁ আমি ছবি আঁকতে ভালোবাসি। গান টান? না সেরকম। ছবির উপরে তোমার ঝোঁকটা বেশি? হ্যাঁ। আর পড়াশোনার এই টেক্সট বই ছাড়া তুমি রেফারেন্স বই ব্যবহার করেছো? না রেফারেন্স বই পড়িনি আমি। আর অন্য কোনো বই টই পড়ো, গল্পের বই? হ্যাঁ গল্পের বই সময় এলে তাহলে পড়ি আমি। কী ধরনের গল্প? মানে এই মানে সত্যজিৎ রায়ের লেখা এইসব পড়ি, উপন্যাস। মা হিসাবে আপনার মেয়ের যে এত সুন্দর রেজাল্ট হলো, সেই রেজাল্টের উপরে আপনি কি ভাবছেন? সেই রেজাল্টের মানে আমার মেয়ে এতটা ভালো করবে, এমনি ভালো করবে আমি জানি, কিন্তু এতটা ভালো করবে তা বুঝতে পারিনি, কিন্তু তার জন্য খুবই আনন্দ হচ্ছে। এবং ভবিষ্যতে যেন ও মানে ওর পড়ার ইচ্ছা ইঞ্জিনিয়ারিংয়ে, সেইভাবে যদি ওকে পড়াতে পারি, বা মানে আমাদের তো সেরকম সামর্থ্য নেই, যদি মানে কোনো সরকারি সাহায্য টাহাজ্য হয় তাহলে ওকে ওই স্বপ্নটা পূরণ করবো। হিসাবে আপনার মেয়ের এই সাফল্যের জন্য কীরকম লাগে? আমি খুবই আনন্দিত, খুবই খুশি। আপনি এমনি পেশায় কী করেন? আমি একটা দোকানে কর্মচারী হিসেবে কাজ করি, কাপড়ের দোকানে, সামান্য মানে। মেয়ের তো স্বপ্ন আছে ইঞ্জিনিয়ারিং পড়া, তা সেদিকে আপনাদের কীরকম? সেদিকে এখন আমার তো সেরকম পড়ানোর সামর্থ্য নেই, এখন সরকারি বা কোনোভাবে যদি কোনো ই পাই, হেল্প পাই, তাহলে আমার একটু ই হবে, স্বপ্নটা পূরণ হবে আর কি। এই যে আর কি আমি মানে খুবই ই আর কি, যে মানে যে বায়না ওখান থেকে পায় তাতে আমার মানে সংসার চালানোই মানে দায়, তারপরে এখনও পড়াশোনা কোনোভাবে এতদিন মানে চালিয়ে আসছে আর কি, এখন ভবিষ্যতে এখন কী করবো সেটাই একটা দুশ্চিন্তার মধ্যে আছে আর কি, যে কোথায় ভর্তি হবে। ও তো ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছে, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তো প্রচুর টাকার প্রয়োজন, সেইটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজ সকালেই সাফল্য কামনা করে পুষ্পস্তবক দিয়ে সুস্মিতাকে মিষ্টি খাইয়ে গেল এলাকার পঞ্চায়েত সদস্যা পূরবী বসাক, তৃণমূলের অঞ্চল সভাপতি সুনীল বসাক ও স্থানীয় ক্লাবের সদস্যরা। সুনীলবাবু পড়াশোনার ক্ষেত্রে তার পাশে থাকার কথা বলেন। সুস্মিতা একটা সাফল্য পেয়েছে উচ্চ মাধ্যমিকে, ওর ইঞ্জিনিয়ারিং পড়ার শখ। তা ওদের তো বাবা মা যেরকম বলছেন যে ওদের সামর্থ্য নেই, তা আপনি এখানে একটা বিশেষ দায়িত্বে আছেন, এর আগেও পঞ্চায়েতে আছেন,
এবং একটি দলের দায়িত্বে আছেন, তো সেক্ষেত্রে আপনার কি ভূমিকা থাকতে পারে এর পড়াশোনার ক্ষেত্রে? আমাদের ভূমিকার মধ্যে আমাদের দলের কাছ থেকে আমরা যতটা সহযোগিতা করার দরকার আমরা করব, মানে সেটা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা বলছি। অন্যদিকে ফুলিয়া শিক্ষানিকেতনের ছাত্র সুমিত বসাক বাংলায় 87, ইংরাজিতে 93, কেমিস্ট্রিতে 99, অঙ্কে 99, ফিজিক্সে 98, বায়োলজিতে 96 নম্বর পেয়েছে। সুমিত কম্পিউটার সায়েন্সের সফটওয়্যার নিয়ে পড়াশোনা করতে চায়, সেজন্য সে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাও দিয়েছে। শুনে নি সুমিতের কথা। তুমি উচ্চ মাধ্যমিকে যে রেজাল্ট করেছো, তা সেই রেজাল্টের উপরে দাঁড়িয়ে তুমি কি খুশি? হ্যাঁ, খুশি। তুমি কি এরকম আশা করছিলে? এরকম এত ভালোভাবে জানতাম না, কিন্তু খুব খুশি এত ভালো নাম্বার পেয়ে। তো তোমার টার্গেট কি আছে সামনে? সামনে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে সফটওয়্যার সিস্টেম ডেভেলপার হতে চাইছি। তার জন্য কোনো অ্যাডমিশন বা দেওয়ার জন্য কোনো পরীক্ষা টরীক্ষা দিয়েছো? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে যেটা, সেটা দিয়েছো? দিয়েছি। সেটার পরে কি তুমি মানে অন্য কোনো হবি তোমার আছে? মানে হবি বলতে একটু ড্রয়িং করি। ড্রয়িংয়ে? হ্যাঁ। বই টই পড়তে? অন্য বই? হ্যাঁ, গল্পের বই। তোমার এমনি সায়েন্স নিয়ে পড়তে, তো তা সেক্ষেত্রে তোমার কোন সাবজেক্টটা সবচেয়ে ভালো লেগেছে? ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সে কত পেয়েছো? 99। আচ্ছা, তো তোমার অনুপ্রেরণা কে আছে এই এই রেজাল্টের পিছনে? সবচেয়ে বেশি আমার বাবা মাকেই, মানে বাবা মাই আমার অনুপ্রেরণা, তাছাড়া আমার টিচার্স, ফ্রেন্ডস, মানে ভাই, সবাই সাহায্য করেছে। মা হিসাবে আপনি এই ছেলের সাফল্যে কীরকম লাগছে আপনার? ভালোই লাগছে। আপনি আশা করেছিলেন যে ছেলে এরকম রেজাল্ট করবে? করেছিলাম যে কিছুটা করবে, কিন্তু এতটা করবে তা না। ও খুব পরিশ্রম করেছে আমি দেখেছি পড়ার ক্ষেত্রে। ছেলের তো ওই ইচ্ছা আছে, সেই ইচ্ছাই আপনাদের? হ্যাঁ, ও যেটা খুশি সেটাতেই আমরা। বাবা হিসাবে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। প্রথমের থেকেই একটা আশা ছিল, সেটা পূরণ করেছে। আর আপনি এমনি পেশায় কী করেন? পেশায় তাঁত বুনি, তাঁতের কাপড় বুনি। তো ছেলের যে পড়াশোনার ব্যাপারে যে চিন্তা ভাবনা আছে সে ব্যাপারে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, প্রথমের থেকেই ওর সাপোর্ট, মানে ওকে সাপোর্ট করে আসি যে ওর যেটা ভালো লাগে সেটাই কোনোদিন বাধা দিইনি, আর ও যেটা করতে যাবে সেটার দিকে ইচ্ছে আছে। এখনও পর্যন্ত তাই আছে, এখন দেখা যাক কোন জায়গায় চান্স পায়।